السلام عليكم ايفرون، সবাই কেমন আছো؟ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ঈদ খুব ভালো কাটছে। তো আজকে আসছি খালামুনির বাসায়। দেখতেই পেলে তো যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, চলে আসলাম আরেক জায়গায়। তারপরে মনে করো আজকে দিনটাতে অনেক অনেক ধরনের অভিজ্ঞতা, মানে জীবনে অনেক অভিজ্ঞতা ছিল, আরও যে এত এত অভিজ্ঞতা হবে কখনো ভাবিনি, আর এরকম ঘটনা ঘটবে সেটাও ভাবিনি। তো যাই হোক চলো যাই, তারপরে যেতে যেতে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করছি। বালু ধরে না যাও। ও তাহলে আঙ্কেল আঙ্কেল আপনার শালি রঙের টান খেয়েছে, তাহলে রিক্সা নেওয়া উচিত না? তো দেখতেই পেলে আমরা খালামুনির বাসায় আসছি, আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে স্মৃতিসৌধ দেখতে। অনেকখানি আইসা বসে আর অল্প একটু বাকি। তো আমরা যে সময়টা স্মৃতিসৌধ ঢোকার জন্য বের হয়েছিলাম সেই সময়টা আসলে খুব কম সময়ে ছিল, তবে যেহেতু বন্ধের দিন অনেক মানুষ হয়েছিল, অনেক মানুষ বলার বাইরে, তো আমাদের ধারণার বাইরে ছিল। আমরা মনে করেছিলাম যে না যেতে পারবো, সমস্যা নেই, তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি পারি হেঁটে তাড়াহুড়ো করে যেতে পারবো। কিন্তু এত দূর, বাসার থেকে অনেকটা পরিমাণ দূর। তো এখানে যাওয়ার পর স্মৃতিসৌধে তো ঢুকতেই পারলাম না। এটা হচ্ছে কি আমার জীবনের সবচাইতে বিকল, মানে বিকট একটা অভিজ্ঞতা, মানে এরকম কোনো দিন ঘটবে সেটা আমি ভাবতেই পারিনি। আর তার থেকে বড় একটা জিনিস হচ্ছে গিয়ে দেখলাম যে এত ভিড়ের মাঝে একজন মানুষ তার বাচ্চাকে সামলাতে পারছে না, আর আরেকজন মহিলা সে একটা বিড়ালকে নিয়ে আসছে কোলে করে এই ভিড়ের মধ্যে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম তার কাহিনী দেখে, তার অবস্থা দেখে। হ্যাঁ, পশুপ্রেমী ভালো, বাট এত ভিড়ের মধ্যে কে আসে রে বাবা পশু নিয়ে? তো যাই হোক, আমরা সেখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে চলে আসলাম আমরা হচ্ছে গিয়ে পর্যটনে, সেনা পর্যটনে। তো সেখানে আসার পর সেই একই জিনিস, মাটির তৈরি জিনিসগুলো ছিল, তারপর বিভিন্ন ধরনের ফুল ছিল, হাতে বানানো কাজের জিনিস ছিল। তো এইগুলো তো আমরা প্রায় সময় দেখে আসি, তো তাও ভালোই লাগলো, খারাপ লাগলো না। মনটা তবে খারাপ হয়ে গেছে একটা জিনিসের জন্য, যে আমরা স্মৃতিসৌধে ঢুকতে পারলাম না। যে স্মৃতিসৌধে যাওয়ার জন্যই তো আমরা আসছিলাম, তো স্মৃতিসৌধে ঢুকতে পারলাম না। তো যাই হোক, মন খারাপ করে তার কিছু করার নেই। এটা আসলে আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা, মানে এরকম কখনো কোনো কিছু ঘটবে ভাবিনি। কারণ একটা জায়গার উদ্দেশ্যে গেলাম, সেই জায়গাটাতে ঢুকতেও পারলাম না, মানে এরকম একটা অবস্থা। আর এত মানুষ ছিল, এমনিতে সাড়ে পাঁচটা থেকে বের করে দেয়, আর তখন সাড়ে চারটা থেকেই বাঁশি বাজানো শুরু করছে, বের করে দিতেছে। তো ওই মুহূর্তে আর তো ঢোকার মতো কোনো কায়দা ছিল না। তো এখানে জিনিসগুলো খুব ভালো ছিল, তো আমরা অনেকখানি হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রে 10টা। তো আসার পর আর কোনো ব্লগ টক করিনি, কারণ অনেক শরীর খারাপ ছিল, হাঁটার পর পা খুব ব্যথা ছিল। তো আন্টি আবার রান্না করছিল, আন্টিকে না করা হয়েছে কিছু রান্না করতে, তো যা ছিল তাই রান্না করছে, আর ডাল আলু ভর্তা যা ছিল দুপুরে তাই খাওয়া হয়েছে, শুধু ডাল। আর আলু ভর্তাটা বেশি করা হয়েছে, কারণ আমরাই বলছিলাম আন্টিকে করার জন্য। তো আমরা সবাই মিলে বসে গেছি খেতে, তো আমরা খাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। জানি না কখন আবার মোবাইল ধরবো, ব্লগ করবো, কতটুকু হয়েছে আমি সেটাও জানি না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। চলে আসলাম আবার তোমাদের থেকে বিদায় নিতে। তো এখন বাজে হচ্ছে গিয়ে রাতের 1টা। তো আমরা সবাই মিলে খুব আড্ডা টাড্ডা দিলাম, খুব মজা করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।